कपिल मुनि मंदिर गर्भगृहे प्रधान महंत के संगे निये केंद्रेर बिरुद्धे कार्यत आरो एकबार तोप दागलेन मुख्यमंत्री ममता बंदोपाध्याय। सागर मेलार आयोजने केंद्रेर बिरुद्धे बंचनार अभियोग, बार बार आवेदन करा सत्त्वेओ आर्थिक साहाज्य ना देयार अभियोग मुख्यमंत्री। আমি প্রধানমন্ত্রীকে অনেকবার লিখেছি গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা উচিত, কুম্ভ যদি ওয়ান হয় এটা টু হওয়া উচিত, এবং আমি মনে করি কুম্ভ থেকে এটা কিছুতেই কম নয়। কুম্ভ মেলা রোড কানেক্টেড, রেল কানেক্টেড, কিন্তু এটা কন্ডোর সাথে জল ফিরিয়ে আসতে হয়। আবার কুম্ভ মেলা উসকা দুশোরানি হ্যায় তো এ ক্যা গঙ্গাসাগর ক্যা দুশোরানি হয়ে গিয়া। ব্রিজ নিয়ে আমরা বলেছি আমাদের যখন টাকা পয়সা অ্যাভেলেবেল হবে আমরা চেষ্টা করে যাবো, নির্বাচনে বিজেপি ইস্তাহারে বলেছিল যে আমাদের সরকার যদি পশ্চিমবঙ্গে হয় আমরা গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করব, কিন্তু এই দাবি আমাদের কেন্দ্রের কাছেও আছে, যথাসময়ে এটি ঘোষিত হবে। তিন দিনের সফরে গঙ্গাসাগরে গিয়েছেন মুখ্যমন্ত্রী, মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি সাগরে কপিল মুনির আশ্রমে পুজো দেন তিনি, যান ভারত সেবাশ্রম সংঘেও। কপিল মুনি আশ্রমের প্রধান মহন্ত মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেন এদিন। দিদিজি যা জো হ্যাঁ ইনহোনে জো যা বাঙাল পশ্চিম বাঙাল কা কল্যাণ কিয়া আইসে হি নেতা अगर केंद्र में हो प्रधानमंत्री के रूप में तब इस देश का कल्याण होगा। পাল্টা তা নিয়ে খোঁচাও দিয়েছেন সমীক ভট্টাচার্য। গঙ্গাসাগর মেলা 8 থেকে 16 জানুয়ারি পর্যন্ত চলবে। 14 জানুয়ারি সকাল 11:46 থেকে পরের দিন ভোর 5:07 পর্যন্ত পূর্ণ স্নানের তিথি রয়েছে। মেলা নিরাপত্তার পাশাপাশি কোভিড বিধি পালনের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে কমলক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, জি 24 ঘন্টা। যখন ডাকি তখন পাই। যখন ডাকি তখন পাই, ভোট প্রচারে তৃণমূল প্রার্থীদের এই ট্যাগলাইনকেই পুরো পরিষেবার মূল লক্ষ্য করতে চান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শপথের পর স্পষ্ট করে সেই বার্তায় দিলেন মহানাগরিক। শাসক দলের নির্বাচনী ইস্তাহারে জল যন্ত্রণা লাঘবের প্রতিশ্রুতি ছিল, আশ্বাস দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রীও। মেয়র পদে দ্বিতীয়বার শপথ নিয়ে সেই লক্ষ্য স্থির করে দিলেন ফিরহাদ। ওয়াটার লগিং এর ক্ষেত্রে যেসব যে ছটা পকেটে মেনলি ওয়াটার লগিং হয় সেগুলোর ক্ষেত্রে আমরা পাম্পিং স্টেশন করব, 200টা পাম্প বসাবো। ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, ওরাও জানিয়েছে যে আমরা ইমিডিয়েটলি কাজ শুরু করব। অ্যাপের মাধ্যমে বিল্ডিং প্ল্যান স্যাংশন, অ্যাপের মাধ্যমে ড্রেনেজ কানেকশনের স্যাংশন, অ্যাপের মাধ্যমে রিকোয়েস্ট ফর ওয়াটার সাপ্লাই কানেকশন, অ্যাপের মাধ্যমে মিউটেশন থ্রু অনলাইন মোড, পেমেন্ট ট্যাক্স থ্রু অনলাইন মোড, ইস্যুরেন্স অফ বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট অ্যাপের মাধ্যমে। কলকাতাকে বিশ্বের অন্যতম সেরা শহর বানানোর মন্ত্র নিয়ে দ্বিতীয়বারের জন্য দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি। দৃশ্য দূষণের মতো বিষয়েও তার নজরে থাকছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। শহরের যত্রতত্র কেবল তার ঝুলে থাকা নিয়েও পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে হকারদের নিয়েও মেয়রের বিশেষ পরিকল্পনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।